মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার ছোট বউ পড়তে চলে গেছে, ও আজকে পড়াচ্ছিল। এখন আমি আর সোনাই একটু চা নিয়ে বসেছি, চা খাচ্ছি, একটু গল্প করছি। তোমরা দেখতে থাকো আর সারাদিন কী হয়। কারেন্টটা চলে গিয়েছিল, কারেন্ট চলে গিয়েছিলো, এখন আবার কারেন্টটা এলো। দেখি কি করি, এখনো ঠিক করিনি, রান্নাঘরে যাই। আচ্ছা খিচুড়ি করো। খিচুড়ি? বৃষ্টি হচ্ছে বলে? হ্যাঁ দেখছি, আজ সারাদিনই মনে হচ্ছে বৃষ্টি হবে। খিচুড়ির সঙ্গে কী খাবি? আলু ভাজা, ডিম ভাজা, পুরো জমে যাবে। আর পাঁপড় ভাজা? হ্যাঁ চলো তাই করো। তো দেখ চোখটা কমেনি, সোনার চোখে একটু ঠান্ডা লেগে গেছে, চোখটা ফুলে গেছে, রাত্রে ঠান্ডা লেগে গেছে বোধ হয়, বৃষ্টি হচ্ছিল, হালকা হাওয়াও দিচ্ছিল, জল হওয়াতে চোখটা ফুলেছে। আমি এখন একটু ডেটল জল গরম করে দিয়েছি, ও কমপ্রেস করেছে, এখন একটু ভালো আছে। আর কয়েকবার দেবো, আশা করছি ঠিক হয়ে যাবে। ব্যথা তো থাকবে, এই তো একবার দিলি, অনেকটা মানে চোখটা খোলাও আছে, ফ্রেশও লাগছে। ক্যামেরা তো বোঝা যায় না রে, আমি তো এমনিও দেখছি। আলে মা খিচুড়ি করছো তো? দেখছি, এখনও দেখছি। তুমি যখন বলেছো করতে তো হবেই, তো তোমরা দেখতেই পেলে মা আমায় তুমি বলছিল, এটা মা বলে না। তো মা হয়তো অন্য কিছু রান্না করবে ঠিক করেছিল, আর আমি খিচুড়ি বলে একটু অপ্রস্তুতে পড়ে গেছে। বানাই কি দেখা যাক, মনে তো হচ্ছে না বানাবে। ঠিক আছে, বানাতেও পারে, আমি ঠিক বুঝতে পারছি না। চলো বানালে তোমরা দেখতেই পাবে। আদা বাটা আর নেই ফ্রিজে, এই একসঙ্গে অনেকটাই আদা টেস্ট করে রাখি, সময় সুবিধা হয় আমার। সোনাইয়ের আবদার মতো রান্না করতে চলে এলাম। প্রথমে এখন আলুটা ভেজে নিচ্ছি, তারপর খিচুড়িটা বসাবো। খিচুড়ি করার সময় আর ভিডিও করা হয়নি, এখন গরম গরম ডিমটা ভেজে দিচ্ছি। কম কেন, কেউ তো খাবে না, তোরা আমার এই তো তাই হয়ে গেল। এখন খেয়ে বল কেমন হয়েছে, সব ঠিক আছে? দারুণ হয়েছে, নুন ঝাল সব ঠিক আছে, একদম পারফেক্ট। থ্যাংক ইউ, ওয়েলকাম। এবার আমি খেয়ে নিই, মাছ মাছ একটু নিস না। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমি জাস্ট এই উপরে এলাম, মা এখনো নিচেই আছে, আর এখানে আমার সাথে বোন আছে। বোন হাই বল। হাই। তুই খিচুড়ি খাসনি কেন?
আমার আজকে খেতে ইচ্ছা হয়নি তাই খাইনি। তুই কি খেলি তাহলে সেটা তো বল সবাইকে। ভাত, বিউলির ডাল, পোস্ত আর আলু ভাজা। তো ওর মতো একটা দারুণ কম্বো খেয়েছে, আর ওর ওটা খুবই ফেভারিট খাবার। আর আমার আজকে খুব খিচুড়ি খেতে ইচ্ছা করেছিল, আর মা করেও দিয়েছে, তো আমি খুব হ্যাপি। তো তোমরা তো জানোই সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হয়নি, মেঘ করে আছে, কিন্তু তাও আমাদের এখানে পাওয়ার কাট। আমি এখন তিনতলা ছাদে চলে এসেছি, বিকালটা একটু ছাদে না এলে আমার হয় না, ভালো লাগে না, একটু রিল্যাক্স করি, রিল্যাক্স লাগে। গরমের সময় তো ছাদে জল দিতে আসি গাছে, আজকে আর সেরকম নেই, বৃষ্টি হচ্ছিলো, গাছে জল দেবো না, এমনি এসছি একটু ঘুরতে, একটু ঘুরছি, একটু গল্প করছি, আমার ছোটো মেয়ে আছে আমার সাথে। যে আজকে ও পড়তে গিয়েছিলো, তো পড়তে আসার সময়, পড়ে আসার সময় প্রচুর বৃষ্টি হয়েছে, ভিজে গেছে, একদম ভিজেই এসছে। যাই হোক, সঙ্গে সঙ্গে গরম জল করে ওকে চান করতে বলেছি, সঙ্গে সঙ্গে গিজারও চালিয়ে দিয়েছিলাম, চান করে নিয়েছে, এখন পর্যন্ত ভালোই আছে, কিছু হয়নি, শরীর খারাপ। ওষুধ খেয়ে নিয়েছিলিস তো? কবার খেলি? দুবার। আধ ঘন্টা ছাড়া ছাড়া খাবি? হোমিওপ্যাথি মেডিসিন আছে, ওটা ওকে খেতে বলেছি, আধ ঘন্টা ছাড়া ছাড়া। শরীর খারাপ হলে প্রচণ্ড ভোগে তো কষ্টও হয়। তিনতলায় ঘুরতে ঘুরতে হঠাৎই বেদানা গাছের দিকে চোখ পড়তে মনটা ভরে গেল আনন্দে। দেখো কি সুন্দর তিনটে কুঁড়ি এসছে। সন্ধে হয়ে গেছে, এখন আমরা সন্ধ্যের টিফিনের জোগাড় করছি। চলো দেখি আজ টিফিনে কি আছে। আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কি এনেছে আমাদের খাওয়ার জন্য, চলো দেখা যাক। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও, আর আমাকে সবসময় সাপোর্ট করো। আর ব্লগগুলো ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই মমস চ্যানেল। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড টাটা, গুড নাইট, গুড নাইট।